নর্ড স্ট্রিম টু পাইপলাইন দিয়ে ইউরোপের গ্যাস সরবরাহে প্রস্তুত আছে রাশিয়া। বুধবার দেশটির জাতীয় জ্বালানি সপ্তাহ উপলক্ষে আয়োজিত সম্মেলনে এমন প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট। জানান বল এখন ইইউর কোর্টে এই পাইপলাইন দিয়ে গ্যাস নেবে কিনা, সেটা এখন ইউরোপীয় ইউনিয়নের ব্যাপার, চাইলেই ট্যাপ চালু করে দেবে মস্কো। জ্বালানির মূল্যস্ফীতির জন্য রাশিয়া নয় বরং পশ্চিমারাই দায়ী, এমন দাবিও করেন পুতিন। পাইপলাইনে নাশকতার জন্য পশ্চিমাদের দায়ী করেন রুশ প্রেসিডেন্ট। অবশ্য পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান করে জার্মানির দাবি নিষেধাজ্ঞার আওতায় না থাকায় নর্ড স্ট্রিম ওয়ান একটি বিকল্প হতে পারতো।